আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে আপনি আমাকে বেড়াতে আসলেন? আপনি তো আমাকে বেড়াতে আসেন না। আসলাম আপনাকে দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত? কিসের দাওয়াত? কয়দিন আগে আমার চুল হলো তো, তারই না কি কে করবো। ও আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা। তা কদিন আগে কে করবেন? মেলা বড়দায়রা গরু কুরবেন দিচ্ছি তো, ওর মধ্যে আগে কেউ দিচ্ছি। কি কন এগলে কুরবানির সাথে আপনি আগে কে দিচ্ছেন? হ্যাঁ তা কি আছে, কত মানুষই তো দিচ্ছে। আপনি তো বেটা চুল আছে কে, আপনি জানেন না বেটা চুল হলে দুটো জীবন দেওয়া লাগে আর বেটি চুল হলে একটা জীবন দেওয়া লাগে। এরা জীবন কি আর দুটো জীবন কি, গরুটা তো আমার সেই বড়। খালি বড় গরু দেখলেই হবি, হাদিসা আছে আগিকের জন্য ছাগলই হচ্ছে উত্তম। আর আপনি চলে বয়স কত হচ্ছে? আজকে লিয়ে 7 দিন হচ্ছে। ভাবলাম কুরবানিও দি মোহিনী, ওর সাথে আগে কেউ কর মোহিনী। শোনেন ভাবি, দুধের ইবাদত হচ্ছে দুই রকম, আপনি দুই জিনিস এক জায়গায় কিসের জন্য করিচ্ছেন? আর আপনাকে তো টাকা পয়সা কোনো অভাব নাই, 7 দিনে তো আগিকে দিবে পেলেন হিনি। একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 7 দিনও যা আগিকে দেওয়া উত্তম। 7 দিনের যদি আগিকে দিবেন না পান তাহলে 14তম দিনে দিবেন, 14তম দিনেও যদি না পান তাহলে 21তম দিনে দিবেন। এই কয়দিনে যদি আপনার তাও সামর্থ্য না থাকে তাহলে অন্য যে কোনো সময় আপনি আহিকে দিবেন পাবেন, কিন্তু 7 দিনও আহিকে দেওয়া হচ্ছে সুন্নাত। অন্য যে কোনো সময় বলতে যে আপনি কুরবানির সাথে আহিকে দিবেন সেটা তো হবি না। কুরবানির মধ্যে যদি আপনি আহিকে দিবেন চান অবশ্যই দিবেন, কিন্তু কুরবানি পশু আলাদা আর আহিকের পশু আলাদা। আর আপনি তো বেটা চোল হচ্ছে, বেটা চোলের জন্য দুটো জীবন দিয়ে আহিকে করা লাগে, সেটা কি আপনি জানেন না? আচ্ছা বেটি চলে গেলে একটা জীবন আর বেটা চলে গেলে দুটো জীবন কিসের জন্য দেওয়া লাগে? এটা অবশ্য আপনি একটা ভালো কথা করছেন, এর পিছনে অনেক যুক্তি আছে। ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগে ইহুদিরা মেয়ে গেলে তো কোনো আকিকে করিছিল না, শুধুমাত্র ছেলেগের জন্য একটা পশু আকিকে করিছিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে বাড়ি দিল, অর্থাৎ মেয়ের জন্য একটা আর ছেলের জন্য যেহেতু আগে একটাই আসলো, ছেলের জন্য হয়ে গেল দুটে। সন্তানের বিপদ আপদ নিরাপত্তার পন্থা হচ্ছে এই আকিকে, যা সকল বাপ মায়েরই দায়িত্ব ও কর্তব্য। মেয়েগের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর ছেলেগের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আর ছেলেগের জীবনে সবচেয়ে ঝুঁকি বেশি, তারা সবসময় বাইরে থাকে, কামাই রোজগার করার জন্য কত লড়াই বাধা বিপত্তি অতিক্রম করা লাগে। আর মেয়েরা সবসময় বাইরে থাকবে, তাদের জীবনে ঝুঁকি বাধা বিপত্তি কম। এই জন্য ছেলেগের জীবনে নিরাপত্তার জন্যে দুটো জীবন দেওয়া হয় আর মেয়েগের জন্য একটা। আর সবচেয়ে বড় কথা, এটা নবী রাসূলের নির্দেশ, তারা যেভাবে কসে আমাকে সেভাবেই চলা লাগবে। আর এটাই হচ্ছে ইমান। কিন্তু আপনি জেরেই কয়েন কুরবানির সাথে কোনোদিন নাকি কেউ হবি না। তাছাড়া ছেলেগের জন্য দুটো জীবনে রক্তপাত ঘটান লাগবে, আপনি কুরবানি দিচ্ছেন একটা গরু, সে জায়গায় দুটো জীবনে রক্তপাত কেমনে ঘটিচ্ছে আপনি কন? ঠিকই তো কসেন, আসলে আমি তো এতদূর ভাবিনি। তাহলে আমি এখন কি করবো, আপনি কয়ে দেন। যেহেতু আজকে 7 দিন হচ্ছে, আজকে দেওয়া অনেক উত্তম হবে যদি আপনি সম্ভব হয়। আর যদি আজকে কোনোভাবে সম্ভব না হয় তাহলে 14তম দিনে আপনি আগিকে দিয়ে দেন। তবে আগিকের গোস্ত ইচ্ছে হলে রান্না করে আত্মীয় স্বজন ও গরিব মিসকিনও খাওয়ানো যাবে। আগিকের পশুর গোস্ত 3 ভাগে ভাগ করে 1/3 নিজের জন্যে, 1/3 গরিব মিসকিনের জন্যে আর 1/3 নিজের আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দেওয়া সুন্নাত। আকিকের গোস্ত খাওয়া কারোই বাধা নাই, আকিকের পশুর গোস্ত নিজেও খেতে পারবি, অন্যদেরও খাওয়ান যাবি। আকিকের মাধ্যমে নবজাতক শিশু বাপ মায়ের দানশীলতা প্রকাশ পায়। গরিব মিসকিন আত্মীয় স্বজনের মধ্যে গোস্ত বিলি করে আত্মীয়তার হক আদায় হয়। আচ্ছা ভাবি ঠিক আছে, তাহলে আপনার কথা মতো আহিকে দিমুনি। আর আপনি কিন্তু দাওয়াত থাকলো, অবশ্যই আসবেন। ঠিক আছে ঠিক আছে, আল্লাহ আপনার বেটাক নেক হাত দান করুক।